আজকে আমি বানাবো ছোলার ঘুগনি। ছোলার ঘুগনি করার জন্য আমাদের যা যা প্রয়োজন, ছোলা আগে থেকে এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা রয়েছে, সেদ্ধ আলু সেটাকে চটকে নেওয়া হয়েছে, রসুন থেতো করা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কাটা রয়েছে, লেবু, লঙ্কা, কালো জিরে, নুন, হলুদ, আটা, সর্ষের তেল। এইবার আমরা দেখে নেব ছোলার ঘুগনি কীভাবে বানাতে হয়। সর্ষের তেল দেওয়া হলো, মোটামুটি 3-4 বড় চামচ মতন সর্ষের তেল, তাতে কালো জিরে দেওয়া হলো, তারপরে আন্দাজ মতন নুন, এক চামচ মতন হলুদ দেবেন, ভালোভাবে তেলটা যখন একটু গরম হয়ে যাবে ওর ভেতরে আমাদের পেঁয়াজটা, পেঁয়াজ কুচি করা পেঁয়াজটা আমাদের ঢেলে দিতে হবে। সব পেঁয়াজটাই দিয়ে দিতে হবে, রসুন থেতো করা রসুন যেটা আছে, পেঁয়াজ মোটামুটি আমরা একটা গোটা পেঁয়াজই জন্য রয়েছে ওর ভেতর ছিল, এরপর লঙ্কা, লঙ্কাটাও আপনাদের স্বাদ মতন, কারণ ঝাল না খেলে লঙ্কাটা দেবেন না, রসুন কুচিও 2 চামচ মতন রয়েছে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, এইভাবে ভালো করে নেড়ে ফেলে পেঁয়াজ কষিয়ে নিতে হবে। একটু কষা কষা হয়ে গেলে আমরা ওর ভেতর সেদ্ধ করা আলুটা ফেলে দেব। ভালো করে নেড়ে চেড়ে
সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। শেষে নেড়ে চেড়ে যখন দেখবেন যে ওটা একটু মাখা মাখা হয়ে এসেছে, নামিয়ে নিয়ে এইভাবে প্লেটে সাজিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ভালো করে ছড়িয়ে দেবেন, আর লেবু, সামান্য লেবুর রস চিপে এইভাবে পরিবেশন করবেন। সুন্দর করে এটা সাজিয়ে নেওয়া হচ্ছে। সব শেষে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এইভাবে সাজিয়ে নেওয়া হলো। খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে তৈরি